আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে ফুলের শুভেচ্ছা সকাল সকাল। আমার কিচেনে আমি এই যে এই গাছের সাথে ওনাকে অ্যাড করছি। নিউজিল্যান্ডে এখন স্প্রিং চলতেছে, তো যেখানে যাই সেখানে শুধু ফুল আর ফুল আর ফুল। আমার সবসময় খুব বেশি ভালো লাগে, তাই আমি আমার কিচেনে ফুল গাছ রাখলাম। আর রান্না করতে করতে এরকম ফুলের গাছ বা বিভিন্ন গাছ দেখতে খুবই ভালো লাগে, যার জন্য আমি আমার ড্রয়িং রুম, বেডরুম বা কিচেন যাই বলেন, আমার সব জায়গাতে এরকম গাছ আছে, আমি রাখি, আমার কাছে খুব ভালো লাগে। তো এই গাছটা আমার খুবই ভালো লাগে, ফুলগুলো খুব সুন্দর, অ্যামেজিং। তো এই তো আজকের ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল, ভালো লাগলো, আমার সাথে থাকতে পারেন। আজকে অ্যাভোকাডো দিয়ে ব্রেড টোস্ট খেয়ে নিচ্ছি, দেন রান্নাটা বসিয়ে দিব। সকাল সকাল উঠছি শুধু রান্না করার জন্য। এই ব্রেড টোস্টের সাথে অ্যাভোকাডোটা খুবই মজা লাগে, এটা একটা রেগুলার একটা খাবার এখানের, খুবই ইজি। সকালের খাবার হিসাবে আমি এটাকে বেস্ট খাবার বলবো, কোনো ঝামেলা ছাড়া জাস্ট টোস্ট করলাম আর অ্যাভোকাডোটা দিয়ে দিলাম প্লেটে। এই তো নামাজ শেষ করে আজকে সকাল সকালই আমি আপনার রান্না বসিয়ে দিচ্ছি। আমার সাহেবের আজকে আবদার হলো শুক্রবারের স্পেশাল, আজকে নাকি দেশি মুরগির রোস্ট আর পোলাও খাবে। তো আমি এগুলো কেটে রাখছিলাম আগে, এখন জাস্ট আপনার এগুলোকে হালকা ভাজবো। দেশি মুরগি যদিও ভাজার প্রয়োজন পড়ে না, বাট আমি হালকা করে একটু ভেজে নিব। এদিকে আপনার ডাল বসিয়ে দিচ্ছি, আমের ডাল। আপনার এই আম দিয়ে ডাল রান্না করবো আর ভর্তাও বানাবো, কারণ জানিনি তো সামার যেহেতু চলে আসতেছে, এখন আমও বাজারে চলে আসছে, তাই আমি আম কিনে নিয়ে আসছিলাম। এই পাশে আপনার বসিয়ে দিলাম আপনার শুটকির তরকারি, মানে লোকি দিয়ে আমি আজকে শুটকি রান্না করব। আমাকে অনেক আপুরা প্রশ্ন করছেন যে বাংলাদেশের ভেজিটেবল বা আপনার যে লতি, আমি ভাবছি যে লতি দেখতেছেন এগুলা আপনার প্যাকেটজাত ফ্রোজেন থাকে, তো আমাকে অনেকে কোশ্চেন করছেন যে এগুলো কোথায় পাওয়া যায়। আসলে আমি যে ভাইয়া এগুলাকে আপনার সেল করে ওনার বাসা থেকে এগুলো নিয়ে আসছিলাম, ওনার অ্যাড্রেস দেওয়া আছে যে দেখতেছেন, মোয়া এক্সপোর্ট লিমিটেড, এই যে অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আর এখন আপনার মাউন্ট রুস্কিল, মাউন্ট অ্যালবার্ট, দেন আপনার ওটারা, এইসব কিছু দোকানে আপনার এইগুলো সেল, মানে সেল করা হয়। দেখতে পারেন যে কোথায় কোথায় বিক্রি করে। তা আমি আসলে ভাইয়ার কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসছিলাম, আপনারা দেখতে পারেন, এই যে দেখতেছেন এরকম কাটা থাকে। আমার শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছিলাম, আমার শেষ হয়ে গেছে। দেন আপনার জলপাইয়ের প্যাকেটও থাকে, আমারও জলপাই শেষ হয়ে গেছে, বড়ই জলপাই, কাঁঠালের বিচি, অনেক কিছুই আছে ওনার কাছে, আপনারা যোগাযোগ করে ঠিকানায় দেখতে পারেন। চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি, এখন জাস্ট আমি এটার মশলাটা ভেঙে দেন এটাকে বসিয়ে দিব। আমি জানি না এটার পা দুটাতে কী হয়েছে, দুটা পা ভেঙে গেছে, আল্লাহ জানে কী হয়েছিল। এই প্রথম এরকম দুটা পাই ভাঙা দেখলাম। এই যে আপনার লোটটা শুটকি আর চিংড়ি দিয়ে আপনার লতি রান্না করতেছি, হয়ে গেছে এটা, জাস্ট লতিগুলো দিয়ে দিছি। নিউজিল্যান্ডে এখন বাংলাদেশের অনেক প্রোডাক্টই আসতেছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে, এখন এগুলো মিটটা দিয়ে দিচ্ছি। এইদিকে গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, এখানে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। গরুর মাংসের সাথে আলু দেওয়ার জন্য হালকা একটু ভেজে নিচ্ছি।
রোস্টের জন্য রোস্টের মধ্যে একটু দুধ দিয়ে দিবে। মটর পোলাওয়ের জন্য ব্যবস্থা করে নিচ্ছি, এখানে বট নিয়ে আসছিলাম আমি, তো এটাকে এখন এই পাশে আমার এই পাশে বট রান্না করতেছি। এটা হয়ে গেছে, জাস্ট আমি তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। অল্প করে একটু ডেজার্ট রান্না করতেছি। এটার মধ্যে দিয়েছি আমি নারকেল, তারপর এই যে কী বলে সাবুদানা, আর বাংলাদেশি লাচ্ছা সেমাই, এটা এখানে সব দোকানেই পাওয়া যায়, অ্যাভেলেবেল। ভালো কিছু রান্না করলে ডিজার্ট তো রান্না করতেই হয়, একটু ডিজার্ট করতেছি। পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি আপনার, দেন রাইস কুকারে দিয়ে দিব। রোস্ট হয়ে গেছে, এই যে আমগুলো কুচি কুচি করে নিছি আমি, আপনার গুড় দিয়ে ভর্তা বানাবো। দেন আপনার কাসুন্দি নিয়ে আসছিলাম, হালকা একটু কাসুন্দি দিব, কাসুন্দি দিলে ভর্তার মজাটাই অন্যরকম হয়ে যায়। আর লবণ মরিচ তো দিবই, লবণ আমার জিভে পানি চলে আসতেছে দেখার পরই। বাহিরে যে সুন্দর রোদ উঠছে, এই যে দেখেন বাহিরে যে সুন্দর রোদ, এই রোদে আম ভর্তা, জাম ভর্তা, যে দেখেন কি একটা রোদ, ওফ আকাশটা কি সুন্দর, অনেক সুন্দর আকাশ আজকে, রোদ উঠছে ঝলমলে। আর এই পাশে আমি বসে বসে ভর্তা বানাই, কি আপনাদের জিভেও কি পানি চলে আসছে নাকি? যাই হোক, আমি এখন ভর্তাটা বানাই, রান্না বান্না শেষ, এখন বসে বসে ভর্তা খাবো। মাখার সাথে সাথে আমার জিভে পানি চলে আসছে। অবশ্য এখন বাংলাদেশের ফ্রোজেন আমও পাওয়া যায় এখন নিউজিল্যান্ডে, আর মাছ আসছে, অনেক কিছুই আসছে এখন বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে, যাক আলহামদুলিল্লাহ আমরা এখন পাইতেছি। দেখেন কি একটা অবস্থা, দেখে আমার শুধু পানি আসতেছে মুখে। রান্না শেষ করার পরে যে দেখেন চুলার যে কি একটা অবস্থা হয়, ইয়াল্লাহ, এগুলা ক্লিন করতে করতে অবস্থা খারাপ, দেখছেন কি অবস্থা। রান্না করার চেয়ে এইগুলো ক্লিন করার ঝামেলাই সবচেয়ে বড়, ক্লিন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। এখন বসে বসে ক্লিন করি আর কি করা, এইগুলোর সাথে সাথে ক্লিন না করলে আপনার হলুদের দাগ বসে যায়, যার জন্য সাথে সাথে রান্না করার পরই ক্লিন করে ফেলতে হয়। এই যে একদম সাদা ফকফকা হয়ে গেছে আমার চুলা, এই তো
আমার হাবির চিকেন রোস্ট হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, এইখানে হয়েছে আপনার গরুর মাংস, তারপর আমের ডাল, আমার পছন্দের চিংড়ি লতি, এখানে করলাম আপনার বট ভুনা। যেহেতু আপনার শুক্রবারের স্পেশাল রান্না, শুক্রবার আমরা সবাই স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি, এবার হচ্ছে ঈদের দিন সাপ্তাহিক, তো আমরা সবাই কম বেশি ভালো কিছু একটা রান্না করার চেষ্টা করি, তো সপ্তাহে আমি একটু ডেজার্ট রান্না করলাম। এই তো পরিপূর্ণ হয়ে গেল আমার আজকের রান্না। তো আমার সাহেব নামাজ থেকে আসলে দেন আমরা খাওয়া দাওয়া করে নেব। এই তো পোলাওর উপর একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। তো ভর্তা বানানো হয়ে গেছে, এখন রোদে বসে বসে ভর্তা খাবো। আজকের ব্লগ এখানেই রেখে দিচ্ছি, ভর্তা খাইতে খাইতে আজকের ব্লগ এখানেই শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।